হ্যালো বন্ধুরা, আমি পায়েল। তোমাদের সকলকে আমার চ্যানেল অভিষেক সায়েন্স ক্লাসে স্বাগত। যারা যারা নতুন নতুন আমার চ্যানেলে জয়েন করেছো, প্রত্যেককেই অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে। আশা করি তোমাদের পড়াশোনা ভালো হচ্ছে মাধ্যমিকের জন্য। আজকে আমি যেটা তোমাদের দিচ্ছি সেটা মাধ্যমিককে টার্গেট করে ফিজিক্যাল সায়েন্স চ্যাপ্টার টু, মানে গ্যাসের আচরণের পার্ট থ্রি। এর আগে আমার চ্যাপ্টার ওয়ান আর চ্যাপ্টার টু এর দুটো পার্ট দেওয়া হয়ে গেছে, ডিসক্রিপশনে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো। আমি একটা কুইক রিভিশন করে দিচ্ছি তোমাদেরকে চ্যাপ্টারগুলো, যাতে তোমরা খুব তাড়াতাড়ি টোটাল চ্যাপ্টারটা কভার করতে পারো খুব কম সময়ের মধ্যে। আর কী টাইপের প্রশ্ন আসে সেটাও তোমরা তার সাথে সাথে বুঝতে পারো, যেগুলো বেশি ইম্পর্টেন্ট, যেরকম ধরনের প্রশ্ন আসে আমি সেগুলোও আলোচনা করে দিচ্ছি। যদি কোনো কনসেপ্ট এখনো ক্লিয়ার হয়নি তাহলে ভালোভাবে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, ভিডিও থেকে তোমরা নিশ্চয়ই উপকৃত হবে। যারা প্রথম দেখবে ভিডিও অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে দেখো, প্রথম পয়েন্ট যেটা, উষ্ণতা পরিবর্তন ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিন, কেলভিন থেকে ডিগ্রি সেলসিয়াসের প্রশ্ন আসে। কি ধরনের আসে, অনেক কটা প্রশ্ন আমি এখানে ইনক্লুড করেছি, দেখে নাও। 305 কেলভিন উষ্ণতায় সেলসিয়াস স্কেলে কত? তাহলে সেলসিয়াস স্কেলে কত বলতে গেলে কি করতে হবে, না কেলভিন থেকে আমাদের 273 বিয়োগ করলে সেটা চলে আসে ডিগ্রি সেন্টিগ্রেড। আর যদি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা দেওয়া থাকে সেক্ষেত্রে 273 যোগ করলে সেটা পরম উষ্ণতা বা কেলভিন স্কেলে চলে যায়, কনভার্ট হয়। তাহলে এক্ষেত্রে কেলভিনে দেওয়া আছে, ডিগ্রি সেন্টিগ্রেড করতে গেলে 273 বিয়োগ করবো, হয়ে যাবে 32 ডিগ্রি সেন্টিগ্রেড। এই ধরনের প্রশ্ন কিন্তু জিজ্ঞেস করে। নেক্সট, স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে ঘনত্ব আর চাপের সম্পর্কটা কি? এটা তোমাদের চাপ, আদর্শ গ্যাসের চাপের রাশিমালা থেকেই তোমরা দেখেছো জিনিসটা কি হয়ে যাবে, পি প্রপোর্শনাল টু ডি, ডি মানে ঘনত্ব, সেটা অনেক বইয়ের রো হিসেবেও লেখা থাকে। নেক্সট, তাপমাত্রা স্থির রেখে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ বৃদ্ধি করলে গ্যাসের ঘনত্ব, যেহেতু সমানুপাতিক সম্পর্ক তাহলে ঘনত্ব কি হবে, বৃদ্ধি পাবে। নেক্সট, এবার দিচ্ছি 27 ডিগ্রি, এই যে উষ্ণতার পরিবর্তনটা খুব বেশি ইম্পর্টেন্ট, এইরকম টাইপেরও প্রশ্ন আসতে পারে। 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পরম স্কেল, পরম স্কেলকে কেলভিন স্কেলও বলা হয়, মান কত? সেখানে কি হচ্ছে, 27 ডিগ্রি যেই ডিগ্রিটা দেবে তার সাথে 273 যোগ করবে, হয়ে যাচ্ছে 300 কেলভিন। নেক্সট, স্থির তাপমাত্রায়, মানে এখানে টিটা হলো স্থির, নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণ করা হলে গ্যাসটার আয়তন কত হবে, এটা আমি তোমাদের করেই দিয়েছি অর্ধেক, কি করে দেখিয়ে দিচ্ছি। যখন তাপমাত্রা স্থির বলে দিয়েছে, ভর স্থির বলে দিয়েছে, আর কোনগুলো চলরাশি, চাপ আর আয়তন, মানে এটা তোমরা বুঝতেই পারছো বয়েলসের সূত্র কাজে লাগবে। এই ক্ষেত্রে তোমরা কি ধরতে পারো, P1V1 = P2V2, ঠিক আছে। তোমাদের যেটা বলতে বলেছি কি, চাপ দ্বিগুণ করছি মানে পিটাকে বাড়িয়েছি, তাহলে গ্যাসের আয়তন মানে V2 = কত তোমাদের বলেছে, তাহলে V2 = তোমরা কি লিখতে পারো, P1V1/P2, যেখানে P2টা কি করা হয়েছে, দ্বিগুণ করা হয়েছে, মানে 2P1 লিখতে পারি, 2P1। তাহলে এই P1 কেটে গেল, তাহলে আয়তনটা কি হলো, যত আয়তন ছিল ÷2 তার অর্ধেক হলো, সেই জন্য অ্যান্সার হলো অর্ধেক। নেক্সট, আয়তন স্থির রেখে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ বাড়ানো হলে তার পরম উষ্ণতা বাড়বে, কেন না এখানে তোমরা জানো পি প্রপোর্শনাল টু টি রিলেশন আছে। নেক্সট, পরম শূন্য বা চরম শূন্য উষ্ণতায় সমস্ত গ্যাসের আয়তন কি হয়, শূন্য হয়। নেক্সট, চার্লসের সূত্রের ভিটি লেখচিত্র তাপমাত্রা অক্ষ, তাপমাত্রা অক্ষ যেটা কোথায় থাকছে, না এই টি মানে কোথায় দেখতে পাওয়া যায়, এক্স অ্যাক্সিসে, এক্স অক্ষে, কোন তাপমাত্রায় ডিগ্রি সেন্টিগ্রেড এককে ছেদ করছে, তাহলে কিরকম হয় জিনিসটা, এই রকম ভাবে হয় চার্লসের সূত্রে, এদিকে ভি আর টি থাকছে, এটাকে যদি আমরা পেছন দিকে বাড়াই দেখেছি -273 ডিগ্রি সেন্টিগ্রেডে এই তাপমাত্রাকে ছেদ করছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে -273 ডিগ্রি সেন্টিগ্রেড। নেক্সট ইনফরমেশন, PV = nRT সমীকরণে কোন রাশিটা স্থির, আর কারণ আরটা হলো সর্বজনীন গ্যাস ধ্রুবক। নেক্সট, পাস্কাল যে রাশির একক সেটি হলো চাপ, চাপের এসআই এককে পাস্কাল বলা হয়, ইম্পর্টেন্ট। নেক্সট, -273 ডিগ্রি উষ্ণতায় পরম স্কেলে হবে 0 কেলভিন, ঠিক আছে, 273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাটাকে বলা হয় 0 কেলভিন। এটা এভাবেও বলা হয় যে পরম উষ্ণতায় নিম্ন স্থিরাঙ্কের মান কত, সেটা 0 কেলভিন, আর যদি বলে সেলসিয়াস স্কেলে নিম্ন স্থিরাঙ্কের মান কত, সেটা হয়ে যাচ্ছে -273 ডিগ্রি সেন্টিগ্রেড। এই ইনফরমেশনটাও মনে রাখবে, মানে যেই উষ্ণতাটা থাকে যেখান থেকে মার্কিং করা হয় একটা স্কেলে, তাকে বলা হয়
নিম্ন স্থিরাঙ্ক, যেখান থেকে মানটা শুরু হয় সেটা সেলসিয়াস স্কেলে হয়ে যায় -273 ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনে হয়ে যায় 0 কেলভিন। এই দুটো ভ্যালু হলো নিম্ন স্থিরাঙ্ক নিজের নিজের স্কেলের। নেক্সট, একটি আদর্শ গ্যাসে প্রতি লিটার আয়তনে, মানে 1 লিটার আয়তন দিয়ে দিচ্ছে মোল সংখ্যা কত। তাহলে নর্মালি আমরা কি জানি আদর্শ গ্যাসের সমীকরণ PV=nRT, এবার আয়তন দিয়ে দিচ্ছে 1 লিটার, দিয়েছে মোল সংখ্যা, মানে n = কত, সেটা হয়ে যাবে P/RT। নেক্সট, সেলসিয়াস স্কেলে পরম শূন্য উষ্ণতা বা চরম শূন্য উষ্ণতার মান কত, সেটা -273 ডিগ্রি সেন্টিগ্রেড। নেক্সট, STP-তে 11.2 লিটার CO2 এর ভর কত, সেটা হচ্ছে 22 গ্রাম। কেন না STP-তে CO2 এর যে আণবিক ভর কত হয়ে যায়, শিয়ের হচ্ছে 12 প্লাস অক্সিজেনের 16, দুটো আছে মানে 32, এটা হয়ে যায় 44 গ্রাম। এই 44 গ্রাম CO2 STP-তে 22.4 লিটার আয়তন দখল করে, তাহলে দিয়েছে কত 11.2, মানে 22.4 এর অর্ধেক 11.2টা। তাহলে সেখানে সেই CO2টা কতটা থাকবে, ভর কতটা হয়ে যাবে, না 44-এর হাফ হয়ে যাবে, এটা যেহেতু হাফ হচ্ছে তাহলে হয়ে যাচ্ছে 22 গ্রাম। নেক্সট, H2SO4 এর আণবিক গুরুত্ব 98, কিভাবে না হাইড্রোজেনের হয়ে যায় 1, সেটা হয়ে যাচ্ছে কত দিয়ে করলাম ×2, দুটো আছে প্লাস সালফারের হয়ে যায় 32, তাহলে 16×4 হয়ে যাচ্ছে কত 64, তাহলে 64 32 আর 2 হয়ে যাচ্ছে 98, এটা হয়ে গেল আণবিক গুরুত্ব। ফসফরাসের পারমাণবিকতা হচ্ছে 4, মানে একটা অক্সিজেনের দুটো পরমাণু থাকছে O2, তাহলে অক্সিজেনের পারমাণবিকতা 2, সেরকম ফসফরাস তৈরি হতে 4টে ফসফরাস যুক্ত হয়, P4 হিসেবে থাকে ফসফরাসটা, তাই ফসফরাসের পারমাণবিকতা হচ্ছে 4। এবারে দিয়েছে 373 কেলভিন উষ্ণতার সেলসিয়াস স্কেলে মান কি, তাহলে এটা কি করব, আবার আমরা এই 373 থেকে 273 বাদ দেব, ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। নেক্সট, নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ ও আয়তনের গুণফল কি হয়ে যাবে, ধ্রুবক, এটাই হয়ে যাচ্ছে কিসে, নির্দিষ্ট উষ্ণতায়, মানে বয়েলসের সূত্র PV=, কনস্ট্যান্ট, যেটা চাপ আর আয়তনের গুণফল সেটা কে হয়ে যায়, কনস্ট্যান্ট। নেক্সট, P1V1/T1=P2V2/T2 সমীকরণটি কখন প্রযোজ্য হবে, না যখন ভরটা স্থির থাকবে, ধ্রুবক থাকবে, নির্দিষ্ট থাকবে, কারণ এটা হচ্ছে চার্লস আর বয়েলসের মিলিত সমীকরণ, দুটোকে আমরা একত্রিত করে এই সমীকরণটা পাব, যেখানে কোনটা ধ্রুবক রাশি, ভরটা হলো ধ্রুবক রাশি। নেক্সট, র্যাঙ্কিন স্কেলে পরম শূন্য উষ্ণতার মান হচ্ছে 0 ডিগ্রি র্যাঙ্কিন, র্যাঙ্কিনটাকে আর হিসেবে লেখা হয় বা RA হিসেবে অনেক জায়গায় লেখা হয়ে থাকে। পরম উষ্ণতার ভ্যালু যদি কেলভিন স্কেলে বলি তাহলে 0 কেলভিন, সেলসিয়াস স্কেলে বললে -273 কেলভিন, র্যাঙ্কিন স্কেল দিয়ে দিলে সেটাও হয়ে যাবে 0 ডিগ্রি র্যাঙ্কিন, মনে রেখো। নেক্সট, গ্যাসীয় অণুর RMS বেগ, RMS মানে কি, রুট মিন স্কোয়ার বেগ, যদি সি হয়ে যায় এবং পরম উষ্ণতা টি হয় তাহলে এদের মধ্যে সম্পর্ক হচ্ছে C/√T, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসের অণুগুলোর বেগ আর চাপের কিরূপ পরিবর্তন হবে, উষ্ণতা বাড়াচ্ছি অণুর গতিবেগটা বাড়বে, ধাক্কাধাক্কি বেশি হবে, মানে বেগ চাপ দুটোই বৃদ্ধি পাবে বা বাড়ে। নেক্সট প্রশ্ন, জলের হিমাঙ্কের মান পরম স্কেলে হবে, কি স্কেলে ভ্যালু চেয়েছে, পরম স্কেল মানে সেটা কেলভিন স্কেল না সেলসিয়াস স্কেল, খুব ভালোভাবে দেখবে, হিমাঙ্ক মানে জল বরফে পরিণত হয় কত ডিগ্রি সেন্টিগ্রেডে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা সেলসিয়াস স্কেলের মান, বলেছে পরম স্কেল মানে 0 ডিগ্রির সাথে 273 যোগ করতে হবে, অ্যান্সার হয়ে যাবে পরম স্কেলে জলের হিমাঙ্কের মান 273 কেলভিন। আর সেরকমই স্ফুটনাঙ্কের মান পরম স্কেলে চেয়েছে, সে পরম স্কেলে চাওয়ার জন্য কি ফুটবে, জল ফুটে বাষ্পীভূত হয় 100 ডিগ্রি সেন্টিগ্রেডে, 100-এর সাথে আমরা 273 যোগ করব, অ্যান্সার হয়ে যাবে পরম স্কেলে স্ফুটনাঙ্ক 373 কেলভিন। নেক্সট, গ্রাম আণবিক আয়তনে STP-তে মান সমস্ত গ্যাস কত আয়তন দখল করে, 22.4 লিটার, ঠিক আছে, এটা সব গ্যাসের জন্যই। নেক্সট, 30 ডিগ্রি ও 300 কেলভিনের মধ্যে কোনটি উচ্চতর, ঠিক আছে, মানে কোনটার ভ্যালু বেশি, 30 ডিগ্রি মানে হচ্ছে তার সাথে 273 কেলভিন যোগ করলে 303 কেলভিন, আর আরেকটা দিয়েছে 300 কেলভিন, তাহলে এই দুটোর মধ্যে কে বেশি বড় না 30 ডিগ্রি সেন্টিগ্রেড। নেক্সট,
কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের এসটিপিতে আয়তন দিয়ে দিয়েছে 10 লিটার। যেহেতু এসটিপি বলে দিয়েছে মানে আমরা টি জানি আয়তন দিয়ে দিয়েছে। তারপরে কি বলেছে, চাপ 75, এটা একটা অন্য কন্ডিশন দিচ্ছে যেখানে চাপ 75 সেন্টিমিটার পারস্পম্ভ কিন্তু উষ্ণতা 27 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে নতুন আয়তন গ্যাসের কত হবে? তাহলে এখানে আমরা দুটো ইনফরমেশন পাচ্ছি, কি কি, একটা এসটিপি যেখানে এসটিপিতে টেম্পারেচার যেটাকে T1 ধরছি, এটা এসটিপিতে কি হয়ে যাবে, T1টা হয়ে যায় 0 ডিগ্রি সেন্টিগ্রেড, কেলভিনে আমরা বলতে পারি 273 কেলভিন। P1টা কি হয়ে যাবে এসটিপিতে, P1 সবসময় হয়ে যায় 76 সেন্টিমিটার Hg মানে পারস্পম্ভের চাপটা। আর V1 কি, V1 দিয়েই দিয়েছে 10 লিটার। ঠিক আছে, এবারে কি বলেছে তোমাদের, অন্য একটা চাপ বলেছে, P2 ইকুয়ালস টু দিয়ে দিয়েছে 75 সেন্টিমিটার Hg, কিন্তু উষ্ণতা দিয়ে দিয়েছে মানে T2 দিয়ে দিয়েছে কত, এত ডিগ্রি সেন্টিগ্রেড, 27, মানে কেলভিনে নিয়ে গেলে 27 প্লাস 273 হয়ে যাচ্ছে তোমাদের 300 কেলভিন। ঠিক আছে, T2 ইকুয়ালস টু চেয়েছে V2 ইকুয়ালস টু কত, তাহলে তোমরা এখানে কি ইউজ করতে পারো ফর্মুলা, P1 V1 বাই T1 ইকুয়ালস টু P2 V2 বাই T2। এখানে তোমাদের এখান থেকে বার করতে হবে যেটা V2 ইকুয়ালস টু কি হয়ে যাবে, P1 V1 T2 ডিভাইডেড বাই এখানে হয়ে যাবে P2 ইন্টু T1। এবার ভ্যালু পুট করে দাও, P1 কত আছে 76, V1 কত আছে 10, ইন্টু T2 কত আছে 300, আর কি হয়েছে P2 কত আছে 75, ইন্টু T1 কত আছে 273। তাহলে এইটা যখন তোমরা ক্যালকুলেশন করবে, ঠিক আছে, এটা ক্যালকুলেশন করলে কি হচ্ছে 76 ইন্টু 10 ইন্টু 300, এটা দাঁড়ায় 228 ট্রিপল জিরো। আর 75 ইন্টু 273 যখন ক্যালকুলেশন করবে দাঁড়ায় 20,475। এইটা ভাগ করলে তোমরা অ্যান্সার পাবে 11.13। ক্যালকুলেশন করে নিও, এর ভ্যালুটা হয়ে যাবে 11.1 লিটারের সমান। তাহলে অ্যান্সার হয়ে যাবে বি এর অপশন। ঠিক আছে, এইরকম ভাবে অঙ্কটা সলভ করতে হবে। নেক্সট কি দিচ্ছে, 290 কেলভিন কে সেলসিয়াস উষ্ণতায় প্রকাশ করো। তাহলে 290 থেকে আমরা 273 বিয়োগ করব, হয়ে যাবে 17 ডিগ্রি সেন্টিগ্রেড। এই ধরনের যে উষ্ণতার পরিবর্তনের অঙ্ক কিন্তু তোমাদের আসে। নেক্সট দেখো কি দিয়েছি, 800 mm চাপে কোনো গ্যাসের আয়তন 100 সিসি, মানে পি দেওয়া আছে, ভি দেওয়া আছে, উষ্ণতা স্থির, টি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, মানে বুঝতে পারছো বয়েলসের সূত্র, থাকলে কত চাপে এর আয়তন 75 সিসি হবে। মানে এখানে তোমরা কি লিখতে পারো বয়েলসের সূত্র অনুযায়ী, P1 V1 ইকুয়ালস টু P2 V2, যেহেতু কি টি ইকুয়ালস টু দিয়ে দিয়েছে উষ্ণতা স্থির কনস্ট্যান্ট, তাহলে আমাদের চেয়েছে কি চাপ, চেয়েছে কত চাপ, মানে P2 ইকুয়ালস টু কত, আর P2 ইকুয়ালস টু তোমরা কি লিখতে পারো P1 V1 বাই V2। এবার P1 কত দেওয়া আছে, এই 800 ইন্টু, আমি এখানে একবারে লিখে দিচ্ছি, তোমরা কিন্তু পাশে লিখে দেবে, P1 হচ্ছে প্রথমটার চাপ যেটা ইকুয়ালস টু 800, V1 হচ্ছে প্রথম এই গ্যাসটার চাপ যেটা ইকুয়ালস টু, মানে গ্যাসের প্রথম আয়তন যেটা ছিল 100, 800-তে আয়তন 800, এগুলো পাশে লিখে দেবে, আমি ডাইরেক্ট পুট করে দিচ্ছি। তাহলে 800 আর V1টা হচ্ছে 100, নেক্সট V2 যেটা হবে 75। ঠিক আছে, তাহলে আমাদের P2টা আমরা পেয়ে যাব, এখান থেকে যখন ক্যালকুলেশন করবে, তাহলে এটা হলো তোমাদের 25 দিয়ে কাটো, 3 আর 4 32 00 বাই 3, এটা যখন করবে ক্যালকুলেশন, এটা ক্যালকুলেশন করলে পাবে 10, 2 যাবে না 0, 6.66, এরকম টাইপের অ্যান্সারটা তোমরা পাবে। চাপ তাহলে হয়ে যাবে 1066.666, এটাকে 67 ও লিখতে পারো mm। ঠিক আছে, এইটা হয়ে যাবে তোমাদের অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন ক্যালকুলেশন করে দেখো, এটা অ্যান্সার হবে, এসটিপিতে কত গ্রাম N2 গ্যাসের আয়তন 224 লিটার হবে। ঠিক আছে, দিয়ে দিয়েছে দেখো 224 লিটার এসটিপিতে। তাহলে আমরা নর্মালি কি জানি, এসটিপিতে যেখানে N ইকুয়ালস টু 14, মানে N2 মানে 28, তাহলে 28 গ্রাম N2 এসটিপিতে কত আয়তন নিয়ে থাকে, সেটা হচ্ছে 22.4 লিটার আয়তন নিয়ে থাকে। তো আমাদের কত গ্রাম N2 গ্যাসের আয়তন বলেছে 224 লিটার হবে। তাহলে জাস্ট উল্টে দাও জিনিসটা,
22.4 লিটার এসটিপিতে N2, তাহলে আমাদের চেয়েছে 224 লিটার N2, মানে এটা হচ্ছে 28 ডিভাইডেড বাই 22.4 ইন্টু 224, এখান থেকে হয়ে যাবে 10, এটা কাটলো মানে তাহলে অ্যান্সার হলো 280। তাহলে কি হয়ে যাচ্ছে, এসটিপিতে কত গ্রাম N2 গ্যাসের আয়তন হয়ে যাবে 224 লিটার, অ্যান্সার হয়ে যাবে 280। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন তোমাদের আসে পরীক্ষাতে, মাধ্যমিকে চার্লস আর বয়েলসের সূত্র অ্যাপ্লাই করে ম্যাথ দেবে, কখনো কখনো মোল সংখ্যা দিয়ে দেবে, যেখানে নির্দিষ্ট ভরের ওজনটা দিয়ে দেবে। যদি নির্দিষ্ট ভরের ওজন দিয়ে কোনো অঙ্ক দিল তোমাদের, সেক্ষেত্রে পিভি ইজিকালস টু এন এর জায়গায় W/M বসিয়ে আরটি নিয়ে ম্যাথটা সলভ করতে হবে। তাহলে ফর্মুলাগুলো যদি তোমাদের মনে থাকে, জিনিসগুলো যদি বুঝতে পারো, তাহলে যেরকম ভাবে ম্যাথসগুলো দিক তোমরা করতে পারবে। আবার কখনো কখনো কি চেয়ে নেয়, দুটো গ্যাসের মধ্যে চেয়ে নেয় যে মোলার অনুপাতটা কি হয়ে যাবে, সেখানে চাপ ভলিউম টেম্পারেচার দিয়ে দিল, সেক্ষেত্রেও মোলার অনুপাত দুটো গ্যাসের যদি চেয়ে নেয় মোলার ভর অনুপাতটা, সেক্ষেত্রেও পিভি ইজিকালস টু এন এর জায়গায় W/M আরটি ফর্মুলাতে দুটো গ্যাস হিসেবে মানে P1V1 এইরকম ভাবে মোলার প্রথম মোলারটাকে নিয়ে নেবে W1/M1 যেরকম হিসেবে থাকবে, আর দ্বিতীয়টাকে নিয়ে নেবে P2V2 এন এর জায়গায় W2/M2 আর T2, তো এইরকম ভাবে মোলার অনুপাত গুলো কিন্তু চেয়ে নেয়। তাহলে দুটো গ্যাসের ক্ষেত্রে তখন মোলার অনুপাত বসিয়ে দেবে। তাহলে নর্মাল কনসেপ্ট যদি তোমাদের ক্লিয়ার থাকে, যেরকম ভাবে প্রশ্নটা আসুক তোমরা কিন্তু করতে পারবে। তো বেসিক কনসেপ্ট গুলো, চার্লস এর বয়েলসের সূত্র, তাদের ফর্মুলা গুলো কি হয়েছে সেগুলো, তাদের লেখচিত্র গুলো খুব ভালোভাবে কিন্তু দেখে নিও। ঠিক, তাহলে এইটা আমি তোমাদের কতগুলো দেখিয়ে দিলাম আজকে। তাহলে আজ এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।